আমি আমার বন্ধুর সাথে আজকে প্র্যাঙ্ক করব, ওরে বলবো যে আমার বডিটা হ্যাক হইছে, দেখি তার রিঅ্যাকশনটা কেমন থাকে, তাকে টিম কোড দিয়ে দিছি। আরে মিরাজ বন্ধু, কি হয়েছে তোর? তুই তো আমার বাড়িতে ফ্রেন্ড আছিস, তুই আবার টিম কোড দিয়ে আমার গেমে আসতে বললি, আর তুই এই বট আইডিতে কেন? কি হয়েছে তোর আইডিতে? বন্ধু তোরে কি বলবো, আজকে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, ডায়মন্ড হপ করতে গিয়ে সেলার আমার আইডিটা মেরে দিছে। আচ্ছা বন্ধু, যা গেছে তা তো গেছে, চল আমরা একটা ম্যাচ খেলে আসি। আরে তোর মতো বড়ের সাথে গেম খেলবো আমি? এতদিন তো তোর বড় আইডি ছিল বলে তোরা আমার বন্ধু বলে পরিচয় দিতাম, এখন তো তোর কোনো আইডি নাই, তোর বড় আইডির সাথে খেললে আমার মান সম্মান থাকবো? A few moments later. সো গাইস, আমি আমার বড় আইডি লগইন করে ফেলছি, এবার তার ইনভাইট দিব, দেখি সে কি বলে। আরে বন্ধু, তুই না বললি তোর আইডি হ্যাক হইছে? হ্যাঁ বলছিলাম, আমি তোরা ট্রাই করছিলাম যে তোর মন মানসিকতা কিরকম। আসলে ভাই তোরা স্বার্থ ছাড়া কিছু বুঝিস না বুঝলি, আর তোদের মতো বন্ধু আমার দরকারও নাই, কারণ যারা স্বার্থ বোঝে তাকে আমার দরকার না। বাই।